नमस्कार सकल के अपन प्रिय यूट्यूब चैनल त्रिपुरा जॉब्स न्यूज चैनल पक्ष सकल के स्वागत बंधुरा आजकल भिडियोर माध्यम के दिल्ली पुलिस कन्स्टेबल एवं ड्राइवर वैकेंसी ऑफिशियल नोटिफिकेशन कब ऑनलाइन पद्धति कब शुरू होबे जे एग्जाम से कब सम्पूर्ण विषय संगे डिसकस करब कारण को एग्जाम प्रिपारेशन करते गेले ओई एग्जाम किन्तु आपनादेर प्रिपारेशन आगे थेके नीते होबे ना होले ओई एग्जाम आपनारा क्लियर करते पारबेन ना ताई आमी आपनादेर जन्य आपनादेर सुविधार्थे ए भिडियोटा निये चले एलाम। भिडियो शुरू करार आगे आपनादेर काछे एकटा छोट्ट रिक्वेस्ट, जदि एई चैनेले नतून दर्शक होये थाकेन अवश्यई सबसक्राइब करे पाशे थाका बेल आइकनटिके अन करे राखबेन। तो चलुन बंधुरा शुरू करा जाक। बंधुरा आपनारा सबाई जानेन जे एखन जे दिल्ली पुलिस नियोग करा हय एसएससির মাধ্যমে এখন দিল্লি পুলিশ নিয়োগ করা হয়। এসএসসির মাধ্যমে কনস্টেবল এবং ড্রাইভার নিয়োগ করা হয় দিল্লি পুলিশে এবং সিলেকশন প্রসেস থাকে। প্রথম আপনাদের এসএসসির এক্সাম ক্লিয়ার করতে হয়। এক্সামের পর আপনাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হয়। ফিজিক্যালের পর আপনাদের পার্সোনাল ইন্টারভিউ, ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল টেস্ট, তারপর এখানে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হয়। আপনারা জানেন যে এসএসসি 2021-22 ক্যালেন্ডার জারি করেছে। এই নিয়ে আমি অলরেডি একটি ভিডিও বানিয়ে দিয়েছি, আপনারা সেটাও দেখতে পারেন। এখন আপনাদের সামনে যে নোটিফিকেশনটা দেখতে পাচ্ছেন 14 নম্বরে এখানে রয়েছে রিক্রুটমেন্ট অফ কনস্টেবল এক্সিকিউটিভ মেল ফিমেল দিল্লি পুলিশ। এখানে আপনাদের নিয়োগ করা হবে। এখানে যে অফিশিয়াল অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করা হবে 9/1/2023-এ এবং ফর্ম ফিল আপ চলবে 12/2/2023 পর্যন্ত। আপনাদের এক্সামটা হবে মে 2023-এর ভেতর। নেক্সট বন্ধুরা, আপনারা যারা ড্রাইভার পদে অ্যাপ্লাই করবেন আপনাদের কিন্তু অবশ্যই ড্রাইভিং লাইসেন্স লাগবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট অফ কনস্টেবল ড্রাইভার ইন দিল্লি পুলিশ এক্সামিনেশন 2022। এখানে আপনাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার পাবলিশ করা হবে 27/6/2022-এ এবং অ্যাপ্লাই পদ্ধতি শেষ হবে 26/7/2022-এর মধ্যে। আপনাদের এক্সামটা হবে অক্টোবর 2022-এ। নেক্সট বন্ধুরা, দিল্লি পুলিশের যে হেড কনস্টেবল নিয়োগ করা হবে এটার অফিশিয়াল নোটিশ পাবলিশ করা হবে 17/5/2022-এ এবং আপনাদের ফর্ম ফিল আপ শেষ তারিখ এখানে থাকবে 16/6/2022। এক্সামটা হবে সেপ্টেম্বর 2022-এ। এগুলি হচ্ছে বন্ধুরা যে দিল্লি পুলিশ নিয়োগ করা হবে এসএসসির মাধ্যমে। এখানে পুরো ডিটেলস মেনশন করা আছে। যদি এই দিল্লি পুলিশের এক্সাম ক্র্যাক করতে চান তার জন্য আপনারা প্রিপারেশন এখন থেকে করতে পারবেন এবং সিলেবাস কী থাকবে এই নিয়ে আপনারা অনেক ভিডিও পেয়ে যাবেন, ইউটিউবে আপনারা সার্চ করে দেখতে পারেন। বন্ধুরা, দিল্লি পুলিশ নিয়োগের এই আপডেট সংক্রান্ত ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো কোশ্চান থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ।